কোন পাগলে কয় অলি আল্লাহর মরণ আছে মুখ দিয়া আল্লাহ কথা কয় বলেন অলি আল্লাহর মুখ দিয়া অলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয় বলেন অলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয় অলি আল্লাহর মুখ দিয়া আল্লাহ কথা বলেন অলি আল্লাহর মুখ দিয়া অগটান গটাইতে পারে মায়ারে পুরুষ বানাইতে পারে ঠিক না ঠিক এসক বাজি সহজ নয় ডাকা তো আউলিয়া হয় ঠিক ঠিক চাকি আছে নিজামুদ্দিন আউলিয়ার সরদার চাকি আছে নিজামুদ্দিন আউলিয়ার সরদার কিয়া গুন লাগাইয়া গেলেন আউলিয়া আল্লাহর বলেন কিয়া গুন লাগাইয়া বলেন কি আগুন লাগাইয়া গেলেন আল্লাহর ওলি আছে কিনা ওলি ওলির জায়গাতে থাকবে সাহাবারা সাহাবাদের মাকামে থাকবে রসুলগণ রসুলের মাকামে থাকবে নবীগণ নবীদের মাকামে থাকবে জোরে কোন ঠিক কিনা আল্লাহ তো আল্লাহ আবার কিছু বেয়াদবরা কয় রসুল বড় না নবী আল্লাহ আছে কিনা নাই আরে বোকা এত বোকা মানুষ হয়নি এত বোকা কি মানুষ হয় মূর্খ মূর্খ এমন জাতের মূর্খ এডি এটি কোন কিতা কয় না কইরে নিজেও কইতে পারে কই স্রষ্টা আর কই সৃষ্টি কই স্রষ্টা আর কই সৃষ্টি কই খালেক কই মাখলুক কোথায় খালেক আর কোথায় মাখলুক কথা কই না গিরে বন্ধুগণ আমার গভীর মনোযোগ আমি কি বলছিলাম যুবক ছেলেদেরকে আজকে কিছু দিয়া দেই যুবক ছেলেরা শোনো সারা বাংলাদেশ কেন বিশ্বের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ আমার বাবারা বন্ধুরা নি যুবক ছেলেরা কয় আল্লাহ বরনা রসুল বরনা উযুবিল্লাহ কম এটি অযুক্তিকর কথা মুরুকফানার কথা এটা কোনো কথা হইতে পারে না আল্লাহ তো খালেক আল্লাহ তো খালেক আল্লাহ তো মালিক আমার রসুল হইছে মাখলুক আমার রসুল হইছে সৃষ্টি ঠিক নেই সৃষ্টির মাঝে আমার রসুল হচ্ছে শ্রেষ্ঠ সৃষ্টির মাঝে আমার রসুল শ্রেষ্ঠ ঠিক না বেঠি সৃষ্টির মাঝে আমার রসুলের উপর কেহ নাই ঠিক নেই কেউ আছে কেউ আছে সৃষ্টির সেরা তুমি এ বুকের রতন তুমি সৃষ্টির সেরা তুমি এ বুকের রতন তুমি তুমি যে মদিনার বুলবুল তোমাকে চিনতে করিনি বল হেরা সুল তোমাকে চিনতে করিনি বল জোরে কোন না ঠিক না মদিনাবাসী আমার রসুলকে চিনছে ঠিক নেই মদিনাবাসী আমার রসুলকে চিনছে কেন আপনি আর আমি চিনি নাই চিনছে জোরে কন চিনি নাই চিনি নাই এই জন্য গোসা করেন আর যেটা করেন না কিরে আমি জানি না শহরের মধ্যে যখন আমি যাই যখন কিছু ধরনের মান্যগণ্য কিছু ব্যক্তি আছে কিনা নাই আছে কিনা নাই শহরের মধ্যে নাম কইতাম না নাম কইলে বেজাল আছে মান্যগণ্য কিছু ব্যক্তি আছে যেহেতু শহরের মধ্যে থাকি বাজান আমার তাদেরকে আমার অনেককে দেখলে ভাল লাগে আবার অনেককে দেখলে আমার ভালো লাগে না বলবেন হুজুর কেন কারণ হচ্ছে অনেক ভদ্র মানুষ আছে ফ্যান শার্ট পুইরা থাকে তারা চেহারার দিকে চাইয়া থাকে ও তারা না ড্রাই ওয়াশ করে লাইছে এমন ওয়াশ করছে কয় সুলো লা হুজুর বন্ধ আছে কিনা নাই আর আছে কিনা নাই এটা ড্রাই ওয়াশ করে লাইছে আসলে কিন্তু এর মাথাটির একবার খাইয়া লাইছে যেরকম ঠিক কিনা আর অনেকে আছে ভদ্র মাশাআল্লাহ ফ্যান শার্ট পরে না আছে ঠিক কি ক্রিম সুপের আছে ঠিক খুব মায়া করে কারণ হইছে তাদের মধ্যে মনো মৌলবি সুন্নি রসুলের পাকের আশেক আলে মোলামা মনে হয় তাদের কাছে আছে এই জন্য তারা আমাকে মায়া করে আমার মতো চুলালা মৌলবিকে কি করে মায়া করে কারণ ইসুলের ব্যাখ্যাও তো তারা জানে না জোরেগন ঠিক কিনা ইসুল জায়েজ না না জায়েজ জোরেগন সময় থাকলে ওইদিকে যাব বন্ধুগণ আমার গভীর মনোযোগ আমি বলতেছিলাম বাজান আমার গভীর মনোযোগ আল্লাহর ওলি আল্লাহর ওলি কোরআন দিয়ে আজকে কিছু কথা বলবো বাজান আমার সাহাবীরাও ওলি সাহাবারা কি ওলি যারা তারা সাহাবী না খেয়াল রাখবেন কথাটা আমি কি বলছি ওলি যারা তারা কি না সাহাবী না আর সাহাবী যারা তারাও ওলি তারাও কি
ওলি আসেন আমার বাবারই। সূরা ইমরান, সূরা আল ইমরান 257 নম্বর আয়াত, কত নম্বর আয়াত জোরে কোন কত নম্বর আয়াত? আমার আল্লাহ ডাক দিয়ে কই গো, আমার আল্লাহ ডাক দিয়ে কই, আল্লাহু ওলিউল লাযিনা, আল্লাহ পাক বলতেছে আল্লাহু ওলিউ, আল্লাহু দেখছেন আমার আল্লাহ কই, এই যুবক তোমরা যে কও আল্লাহ, তোমরা যে কও ওলি, আল্লাহ বলতে কিছু নাই, ওলি ওলি বলতে কিছু নাই, ওলি বড় না রসুল বড়, রসুল বড় না আল্লাহ বড়, এমন কথা কোনো প্রশ্ন করা যাবে না, এমন কথা কইলে ঈমান থাকবে না। আমার আল্লাহ কইতেছে সূরা আল ইমরানের মধ্যে 257 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ কয় আল্লাহু ওলিউ, সুবহানাল্লাহ, আমি আল্লাহ নিজে ওলি, আরে ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়, ওলি আল্লাহর মরণ আছে মুখ দিয়া আল্লাহ কথা কয়, বলেন ওলি আল্লাহর মুখ দিয়া, ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়, বলেন ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়, ওলি আল্লাহর মুখ দিয়া আল্লাহ কথা, বলেন ওলি আল্লাহর মুখ দিয়া, অগটান গটাইতে পারে মায়ারে পুরুষ বানাইতে পারে, ঠিক না ঠিক, এসক বাজি সহজ নয়, ডাকা তো আউলিয়া হয়, ঠিক ঠিক, চাকি আছে নিজামুদ্দিন আউলিয়ার সরদার, চাকি আছে নিজামুদ্দিন আউলিয়ার সরদার, কি আগুন লাগাইয়া গেলেন আউলিয়া আল্লাহর, বলেন কি আগুন লাগাইয়া গেলেন আউলিয়া গেলেন, আল্লাহর ওলি আছে কিনা নাই, আল্লাহ নিজে কই রাস্তাঘাটে যারা সমালোচনা করো, ইন্টারনেট চালাও, ফেসবুক চালাও, তোমরা যে একজন ফুলা বাইন আর একজন ফুলা বাইন রে কও, ওলি আল্লাহ বড় না আল্লাহ বড়, রসুল বড় না সাহাবি বড়, এই ধরনের কথা বললে ইমান থাকবে না, ঠিক নেই, কারণ আল্লাহ তো কয় আল্লাহু ওলি, আল্লাহু বলেন আল্লাহু, আল্লাহ কয় আমি নিজে ওলি, জোরে কোন ঠিক কিনা, আল্লাহ পাক বলে আল্লাহু আকবর বলেন, আর আমি আল্লাহ, আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছ, আমি তো আল্লাহ নিজেই ওলি নিজেই বন্ধু, আর আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছ তারাও বন্ধু, তাদেরকেও আমি আল্লাহ ভালোবাসি, জোরে কথা সুবহানাল্লাহ, ইকুরিজুহুম মিনাজ জুলুমাতি ইলা নূর, শুধু তাই নয় এরপরের আয়াতের মধ্যে আমার আল্লাহ কয় যখন তাদেরকে ভালোবাসা হইয়া যায়, যখন তারা চলাফেরা করে তাদের মাথা থেকে পা পর্যন্ত নূরুন আলা নূর হইয়া যায়, কোরআনের আয়াত আছে কি না নাই, জোরে কোন এই এই মোবাইলে দেখছেন নি আছে কি না নাই, আছে, কোরআনের আয়াত থেকে আমি বলছি, বাবাজি রায় আমার এত বছর পরে ধরে লেখাপড়া করতেছি বাজানা বাজানা, কিন্তু আমরা একটা অক্ষর বুঝি না, তর্জমা করতে জানি না, কিন্তু ঠুস করে একটা হাফের সব হইয়া কিছু জানে না, লাভার সাউ ডাকার সাউ আছে কিনা নাই, যেমন মাসুম বাচ্চা মায়ের দুধ খাইতে খাইতে ঘুমাইয়া যায়, দূর একটা হাফের সাপ শুধু এমনই মাসুম বাচ্চার মধ্যে কিচ্ছুই জানে না, কিন্তু ওই হেতারা কয় ওই হুজুর রাজা নিয়ে দিছে, এইসব করুন সরকার নেই বললাম, এইসব বেদাতি বেদাতি এইসব দরকার নেই, এডি হেই দে এডি শুধু দূরে দিয়া, আর বেশি শিকা না, আর বেশি শিকা গ্রাম অঞ্চলের মসজিদের ভিতরে আর কি, মুক্ত খারা এই যে এডি আছে এডির ভিতরে এডি চক্র লেগে থাকে আছে কিনা নাই, কিন্তু আমাদের কাছে আসে না, কখনো আমাদের কাছে আসে বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, কত প্রশ্ন জানি কালকে দেব, প্রত্যেকটি জুম্মার ভিতরে প্রশ্ন অনেক এডি লাগে লিপিবদ্ধ হয়ে থাকে, লেখে রাখে প্রশ্ন, এডি ভালো লাগে খুব ভালো লাগে, নিজেরও লেখাপড়া হয়, প্রশ্ন উত্তর দাও, মুসল্লিরা খুশি হয়ে যায়, আলহামদুলিল্লাহ বলে জরুন আলহামদুলিল্লাহ।
এশকবাজি সহজ নয়, ডাকা তো আউলিয়া হয়, ঠিক না বে? ঠিক, হ্যাঁ, ডাকা তো আউলিয়া হয়। আরে সাকি আছে নিজামুদ্দিন আউলিয়ার সরদার, সাকি আছে নিজামুদ্দিন আউলিয়া সরদার, মাইয়ারে ফু রোজ বানাইলেন বাগদাদের মাহজার, বলেন মাইয়ারে ফু রোজ বানাইলেন আউলিয়ার সরদার।